আহা এই তো এক মাহফিলে যাওয়ার পরে একটা লোকের চরিত্র সম্পর্কে একজন আমাকে টুইকা দিল যে হুজুর উই যে দেখেন লোকটা দানি প্রায় অনেকটা পাইকে গেছে আধা পাকা যে লোকটার দানি আধা পাকা ছেলে সন্তান বড় বড় এইট নাইন টেনে পড়ে এরকম বড় ওই লোকটা বিয়ে করছে কি দুই একদিন হয়েছে মোটামুটি তো পনেরো বিশ বছর বা কম বেশ আরও বেশি বিয়ের বয়স এত বছর হয়েছে লোক বিয়ে করেছে সংসার করে এখনও এতটুকু কানুন জানে না যে স্ত্রীর কাছে কখন যাইতে হয় কখন যাইলে হালাল হবে কখন যাইলে হারাম হবে এই মশালাটা ওই লোক জানে না এটা শুধু একজন না আমাদের এই সমাজে এমন বহুত আছেন যারা মায়েদের যে মান্থলি একটা খিয়ান আছে মায়েদের একটা অবসর আছে কথা কথাগণ এ অবসরে স্ত্রীকে স্ত্রীর কাছে যাওয়াটা হারাম যাওয়া বলতে একান্ত যাওয়া এমনিতে আদর করা এমনিতে চুমু দেওয়া এই করা এগুলো সব ঠিক আছে জায়েজ সমস্যা না একান্তে যেই অবস্থান সেখানে যাওয়া হারাম কিন্তু আমরা বিয়ে করেছি সন্তান হয়েছে সংসার হয়েছে বিশ বছর তিরিশ বছর এখনো এই মশালাটা জানি না আবার অনেকে জানলেও স্ত্রীকে জোর করে ওই অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে এটা হারাম জিনা একটা অপশন যে কোন যুবক বিয়ে করার পরেও জিনা করে ওই যুবক বিয়ে করার পরেও জিনা করে যে তার বিবির খেয়ারাত যে মাসিক যে সময়টা এটার মধ্যেও স্ত্রীকে জোর করে মিলন করতে চায় নাওয়াজবিল্লাহ বলবেন না আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের সমাজে অসংখ্য যুবক নওজোয়ান দুনিয়ার সব ঘাঁটি সব জানি নিজে কিভাবে চলবো নিজে চলার জন্য কতটুকু এলেম দরকার এগুলো আমাদের মধ্যে নাই মহতারাম হাজির সেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে হাফিজিন আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের বিভিন্ন জায়গায় আয়াত নির্ধারিত করে নাজিল করে বান্দাকে এইভাবে সতর্ক করেছেন যেমন সুরায় মিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বেশ কয়েকটা অপশন উল্লেখ করে এই কথাটার পুনরাবৃত্তি করেছেন আফলাহাল মকমিনুন আল্লাদিন

একজন মানুষ নীতি নৈত নৈতিকতার সর্বোচ্চ শিখরে উঠবে উঠবে তার নিজেকে ঠিক রাখার মাধ্যমে নিজেকে ঠিক রাখার মাধ্যমে একজন মানুষ নীতি নৈতিকতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে কিন্তু একজন মানুষ তার অঙ্কুরেই যদি বিনষ্ট হয়ে যায় অঙ্কুরেই যদি নষ্ট হয়ে যায় ফুল ফুটার আগেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার তার দ্বারা এই জাতিরও ভবিষ্যৎ অন্ধকার বুঝায় দিলে বুঝবেন যেমন আমাদের এই সমাজ স্কুল কলেজ ভার্সিটি তো ভার্সিটি আর কলেজ তো আর একটু হাই কোয়ালিটির স্বাভাবিক স্কুল পর্যায়ে আপাতত মনে করেন প্রাইমারি লেভেল থেকে যে এইট নাইন টেন পর্যন্ত যে স্কুলগুলোতে হাই স্কুলগুলোতে পড়ানো হয় এই হাই স্কুলগুলোর চিত্র আমাদের সামনে মোবাইল ফেসবুকের মাধ্যমে এমনকি এখন তো ফিজিক্যালি কি দেখা যায় জায়গায় জায়গায় যে আমাদের এই ছেলেরা যখন একটু একটু পড়াশোনা করে করে ফাইভ শেষ করেছে তো এখন ফাইভ শেষ করার পরে সিক্স সেভেন এইট এই এই ক্লাসগুলোতে ওঠার পরে দেখা যায় তারা আর পড়াশুনা ঠিকমতো করে না কেউ ইচ্ছে করে করে না কাউকে করতে দেওয়া হয় না যারা ইচ্ছে করে করে না তাদের সম্পর্কে তো কথা নাই তার একটি সে চাইলে পড়লো না পড়লে পড়লো না কিন্তু করতে দেওয়া হয় না এটা কোন বিষয় করতে দেওয়া হয় না এক শ্রেণির মানুষ তাদেরকে করতে দেয় না কারা এইট নাইন টেনে যে ছেলেগুলা পড়ে এর উপরের ক্লাসের ছেলেরা আছে না ওরা হলো বড় ভাই বড়ো ভাইরা ছোটো ভাইদেরকে ক্লাস করতে দেয় না নিয়ে যায় আয় আজকে আড্ডা আছে। আজকে গল্প আছে তো আসর বসায় বিড়ি টানার আসর বসায় নিষিদ্ধ পানীয় টানার আসর বসায় মেয়েদের ইফটিজিং করার আলাদা একটা চক্র বের হয় এখান থেকে নষ্টামির একটা ধারা তৈরি হয় এখান থেকে কয়েকদিন পরে এরা আর পড়াশোনা করে না এরা হয়ে যায় রাজনৈতিক নেতা কোথাও কয়েক দিন এরা রাজনৈতিক নেতা অমুক পার্টির সেক্রেটারি অমুক পার্টির সদস্য অমুক পার্টির অমুক তমুক আস্তে আস্তে এরা হাই কোয়ালিটির লিডার হয়ে ওঠে এদের নিজেদেরও কোনো শিক্ষা দীক্ষা নাই নিচের লেভেলের যে ছেলেগুলা পড়াশোনা করত তারাও এদের কারণে পড়া থেকে বঞ্চিত আর এদের আখলাকের অবস্থাটা কেমন কয়েকদিন পরপর দেখা যায় বিভিন্নভাবে সাংবাদিকদের কল্যাণে বা ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাই কয়েকদিন পরপর বিভিন্ন ধরনের সংগঠনের সভাপতি সেক্রেটারি ওই ডিসি সাহ ওই এসপি সাহেব ওই যে জামালপুরের কাহিনী এরকম কয়েকদিন পরপর দেখা যায় কথা বলেন ঠিক না বেটে এরা তাদের অফিসার্স ক্লাবগুলো বা অফিসগুলো বা কর্মক্ষেত্রগুলো বেডরুম বানায় পেলায় কারণ কি এরা অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে ফোটার আগি এরা এদের চরিত্র জলাঞ্জলি দিয়ে ফেলাইছে দীর্ঘ একটা বড় একটা অংশ আমরা যাদেরকে শিক্ষা অর্জন করার জন্য বিদ্যাপীঠে পাঠাচ্ছি বড় একটা অংশ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আখলাখ চরিত্র এদের একেবারেই চূড়ান্ত পর্যায়ের খারাপ এই জন্য ওস্তাদে মহতারাম আইন আজাদ আলাই বলেছিলেন কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানব যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি অশ্লীলতা মুক্ত এ দেশটাকে ডে বের করছে নতুন ডে আগামী জাতির কর্ণধার হবে যারা ওসিএসি ডিসিএসপি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যারা হবে কলেজ থেকে শিক্ষা অর্জন করার পরেই তো হবে এরা নতুন নতুন এদের চরিত্রের খোলস উন্মোচিত করা শুরু করেছে মুখোশ উন্মোচিত করা শুরু করেছে নষ্টমীর চূড়ান্ত ধারায় পৌঁছায়া যাচ্ছে এরা আর আমরা রাষ্ট্রীয়ভাবেও নষ্টমীর সব দরজাগুলো উন্মুক্ত করা শুরু করেছে রাষ্ট্রীয়ভাবে এই জাতি এ জাতির শিক্ষিত সন্তানগুলোকে ধ্বংস করার জন্যে চরিত্র ধ্বংস করার জন্যে প্রতিনিয়ত একটা একটা করে আলাদা আয়োজন উদ্ভাবন করতেছি বাংলাদেশে নতুন করে আজকে বাংলাদেশে বাণিজ্য মেলার মধ্যে আয়োজন হচ্ছে আইসক্রিম মেলা বাণিজ্য মেলার মধ্যে আইসক্রিমের আয়োজন করা হয়েছে কোটি 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 টাকা খরচ করে ওই কি আনা হয়েছে তুরস্ক থেকে আইসক্রিম আনা হয়েছে বাংলাদেশের মানুষকে আইসক্রিম খাওয়াবে বাংলাদেশের মানুষের আইসক্রিমের আকাল যুবক আপনাদের বসছে আপনারা ধোয়া তুলসী পাতা আপনারা এই খবর জানেন না বাণিজ্য মেলায় যে আইসক্রিমের নামে ভণ্ডামি চলতেছে চূড়ান্ত ধারা চলতেছে এটা আপনারা জানেন না প্রতিনিয়ত যুগস করার জন্যে যুবতী তরুণীদের আখলাকে বিসর্জন দিয়া এদেরকে নষ্ট চরিত্রের বানানো যায় কেমনে এই ফিকির রাষ্ট্রীয়ভাবেও চলতেছে যদি তাই না হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের নামে পুতুল নাচের নামে নামে প্রশাসনের কেমনে হয় প্রশাসন তো বন্ধ করার দরকার ছিল এগুলো হাটি ফাস্ট নাইট হাটি ফাস্ট নাইটে আজকে বাংলাদেশে বাচ্চা মারা যায় জীবন জীবন মারা যায় জীবন চলে যায় দশটা ভবনে আগুন লাগে প্রশাসন মুচে তা দেয় আর বলে ভুল নিয়মে ফানুস পোড়ানোর কারণে এই কাহিনী হয়েছে ওদিকে একটা জীবন চলে গেছে আপনি ভুল নিয়মের ওয়াজ করতেছেন ভুল নিয়ম আর সঠিক নিয়ম মানুষ পোড়ানোর আইন কেন দেওয়া হবে দেশে আতসবাদীর আইন কেন দেওয়া হবে দেশে আক্ষেপে দুঃখে কলিজা ফেটে যায় একটা জীবনের কোনো দাম এ দেশের মানুষের জীবনের কোনো দাম নাই আমরা তো রাস্তাঘাটে চলি মাঝে মাঝে আমরা দীর্ঘ জ্যামে আক্রান্ত হই প্রচণ্ড বড়ো জ্যাম অ্যাম্বুলেন্সগুলো হুইচেল বাজাতে থাকে হুইচেল বাজাতে থাকে বাসি একটা লাশ ভিতরে অথবা একটা জীবন জীবন সায়ান একেবারে নিভু নিভু প্রায় বাঁচার জন্যে আকুতি মিনতি মানুষের অ্যাম্বুলেন্সের ভিতরে যার রুগী অ্যাম্বুলেন্সে সে বুঝে অ্যাম্বুলেন্সের আওয়াজটা মর্ম কিন্তু কি হয়েছে আমি সেলফি তুলতে অমুক জায়গায় যাব এই জন্য জ্যাম আমি একজন দায়িত্বশীল আমি সিনেমা করব সেলফি তুলব এজন্য আমি শখের গাড়ি ড্রাইভ কইরা কইরা যাইতেছি সেলফি তোলার জন্য ওদিকে অ্যাম্বুলেন্সে শত শত রোগী সিরিয়ালে মারা যায় এটা বাংলাদেশের চিত্র এদেরকে মানুষ বলবেন আরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই দেখতে ভালো চমৎকার তার কালি ভরা কাস্টা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমৎকার অন্তরে তার ভরা কাস্টা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চললং এবারে জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চললং এবারে জাদু ঘরে যাই সবাই মোতারাম হাজরী রব্বিক আবা বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজা तिलावतwidetilde আয়াতের তরজমা ব্যাখ্যা বুঝাবার জন্য একটু আজ থেকে এতগুলা অপশন এতগুলা আলোচনা করলাম মুহতারাম হাজরিন দুনিয়ার রাজ কি বলে যাবতীয় দুনিয়ার দিক থেকে রাজনৈতিক আলোচনা দুনিয়াদারদের আলোচনা করে আমার আলোচনার সময় নষ্ট করার সময় আমার নাই কিন্তু এ কথাগুলা কেন বললাম আপনাদের অনেকের কলিজায় আঘাত লাগতে পারে হুজুর মনে হয় মসজিদে রাজনৈতিক ওয়াজ করতেছি না না দুনিয়ার পচা গান্ধা নষ্টা রাজনীতির আলোচনা মসজিদে বলার সময় নষ্ট করার সুযোগ আমাদের নাই মোহতারাম হাজির আমি শুধু এতটুকু বোঝাবার চাই যাদের আখলাক চরিত্র নষ্ট এরা আগামী দিনের জন্যে প্রতিনিয়ত যতই বারবার পাল্টায়া পাল্টায়া আসবে যতদিন সোনার চরিত্রওয়ালা সোনার মানুষ এ সমাজের এ দেশের এ রাষ্ট্রের দায়িত্বে আসবে না ততদিন পর্যন্ত এ সমাজ থেকে অন্যায় অনাচার কমকিলতা দূর কোনো দিন হবে না এবার আসেন আল্লাহ রাবুল আলমিন বললেন আখলাক পরিচ্ছন্ন হওয়া জরুরি ওই নারী আর ওই পুরুষের বেলায় ঘোষণা আদাল্লাহরা নাজিমা কোন নারী আর কোন পুরুষ রব্যিকাবা বলেন ওই নারী আর ওই পুরুষ যে নারী তার ঔরসের যে নারী তার সতীর্থের হেফাজত করেছি যে নারী তার জাওয়ানীর হেফাজত করেছি আর ওই পুরুষ যে তার ঔরসের হেফাজত করেছে ঔরসের হেফাজত করে নাওয়ালা যুবক জমানির হেফাজত করনে ওয়ালা নারী এটা রব্বিকা আবর দাম দরবারে অনেক দামি দুনিয়াতেও দামি পরকালেও দামি আপনারা আমার নবী পয়গম্বর sallallahu alaihi wa alihi wasallam বলেন উম্মত দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব আমি দিবি আমি নবী তোর জান্নাতের হেফাজতের গ্যারান্টি দেব আটু জোরে কোন কয়টা জিনিস দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব আমারে দিবি আমি নবী তোর জান্নাতের দায়িত্ব নিলাম এক নাম্বার দুইটা চোয়ালের মাঝখান জিব্বা জিব্বার হেফাজত জবানের হেফাজত এই জবান দিয়ে গিবত করবি না জবান দিয়ে শিকায়ত করবি না মিথ্যা বলবি না গালি গালাজ করবি না এই জবান দিয়া জিব্বা দিয়া সুদ খাবি না বিড়ি সিগারেট বা বাবা দাদা গাঁজা নেশা এগুলা করবি না এই জবান দিয়া অন্যায় অনাচার করবি না জবানের হেফাজত করবি আমি নবী জান্নাতের গ্যারান্টি নিলাম দুই নম্বর জওয়ানির হেফাজত জওয়ানির হেফাজত জওয়ানির হেফাজত করবি আমি আমি নবী জান্নাতের গ্যারান্টি নিলাম মোহতারাম হাজির এ জমিনে যারা জামানের হেফাজত করেছে চাই নারী আর চাই পুরুষ রব্বি কাবা তাদেরকে সফল জিন্দগি দান করেছেন কারণ সুরায় মিনুনের মধ্যে আল্লাহ বলেন তারাই সফল কারা সফল পাদ আফলা আল মিনুন নিশ্চয়ই মোমেনরা সফল এবার আল্লাহ বলেন কারা মোমিন কারা সফল জাননি বিস্তারিত আল্লাহ পরবর্তী আয়াতে বলেন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله بولن اي بابا এক একটা করে আল্লাহ বললেন যারা নামাজের হেফাজত করেছে তারা মুমিন والذين هم عن اللغو معرضون যারা অনর্থক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা নষ্ট করে নাই সময়টা কাজে লাগাই দিয়েছে তারা মুমিন তারা সফল দুই করে করে নাই নাই বাটপারি একেবারে পাই টু পাই হিসাব করে তার জাগাতের হিসাবটা বোঝায় দিয়েছে বাংলাদেশের মানুষ জাকাত দেয় কথা কয় না বাংলাদেশের মানুষ জাকাত দেয় না যদি বাংলাদেশের মানুষ জাকাত দিত কসম করে বললাম এই মসজিদে মিথ্যা হবে না বাংলাদেশের মানুষ যদি পাই টু পাই হিসাব করে জাকাত দিত বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকে না এদেশের মানুষ এদেশের প্রশাসন বাংলাদেশে উত্তম কি বলে উন্নত দেশের মধ্যে দেখতে চায় হাই কোয়ালিটির দেশ কিন্তু যেই মাপকাঠি মানলে পরে দেশটা উন্নত দেশের সাথে মিলবে ওই মাপকাঠি মানতে নারাজ। রাজ জাকাতের আইন চালু করেন এদেশের ক্ষমতা দর যারা পতিপতি যারা শিল্পপতি যারা পাশাপাশি যারা গরীবের রক্ত টসে এমন মানুষদের গলায় পাড়া দিয়ে যাকাত আদায় করেন দেখবেন দেশ ধনী হয়ে গেছে দেশে পকেট থাকে না মুসলমান দাবি করি এত সহজ মুসলমানি দাবি করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন নবীজির ওফ ওফাতের পরে ইন্তেকালের পরে সিদ্দিক আকবর বলেছেন কসম বিল্লা ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নবী আলাই সাল্লা জামানা একটা উট বা বকরির রশি যে জাকাত হিসাবে দিত সেই উট বা বকরির রশিটাও যদি কেউ দিতে অস্বীকার করে আমি হজরত আবু বকর হজরত আবু বকর বলেন আমি আবু বকর তার ঘোষণা করি আমরা তো নিতে জানি চুষতে জানি গরিব চুষা দেশকে ব্যবহার করা আমি আমি বাংলা ভাষায় বলি আর কি যারা দেশের ভাবে অন্যায় ভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে যারা বড় লোক হয়েছে মুঠো খাবার পায় না খাইতে সেখানে কোটি 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 টাকার বস্তা মেশিন দিয়ে কাইটা টুকরা টুকরা করে পানিতে ভাসাইয়া দেওয়া হয়েছে আহ কত বড় লোক দেশ দেখছেন টাকার জরুরত নাই এই টাকা পানিতে ভাসায় দিতেছে এক একটা ছাত্র নেতার বাসার মধ্যে দুই হাজার কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে কয় টাকায় দুই হাজার কোটি টাকা হয় ভাই আহতারাম হাজরি এইভাবে আল্লাহ রব আলামিন বলেন যারা তাদের জামানির হেফাজত করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও দামি বানাইছেন পরকালেও দামি বানাইছেন হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ এমনি এমনি হয়েছে তার বাবা মায়ের গল্প আপনারা সবাই জানেন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তার ঔরস এত পবিত্র যুগ বিখ্যাত অলি বানায় দিচ্ছেন তার ঔরস থেকে তার মা ফাতিমা তার পেট তার ওয়াতন তার রেহেম এত পবিত্র যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানাইছেন এমনে এমনি হয় না উপমহাদেশের এশিয়া উপমহাদেশের বড় বড় বুজুর্গ যাদের মেহনতের বদৌলতে আমরা দিন পাইছি যাদের মেহনতের বদলতে আমরা দিন পেয়েছি হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হ্যাঁ এইভাবে পর্যায়ক্রমে ওখান থেকে আমাদের বাংলাদেশে তারপরে হার দুই হজরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আইসা হাফিজ জি পীর জি পীর চরমনাই শাহ নিসারুদ্দিন সারসিনা রহমতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম মোবারক করিম এইভাবে এইভাবে সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমানি রহমতুল্লাহ আলাই শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই এরপরে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এগুলো এমনি এমনি না এমনি এমনি না এমনি এমনি না জামানি পবিত্র ছিল ঔরস পবিত্র ছিল আল্লাহ দামি বানাইছেন কথা বলেন না কেন কেমন দামি বানাইছেন যে মানুষগুলা নাই দুনিয়ায় নাই কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাহ সন্ন্যাক করে নাম উজ্জ্বল করে রাখছেন আহ একটা গল্প মনে পড়ছে কিতাবের একটা গল্প হঠাৎ বলবো তিন বন্ধু মিলা জঙ্গলবাসী হয়ে গেছে আল্লাহরে পাওয়ার জন্যে তিন বন্ধু লোকালয় ছাইরা জঙ্গলবাসী হয়ে গেছে তো তাদের সাথে যে রসদ সামগ্রী ছিল ওইগুলা শেষ এখন তো খাওয়া দাওয়া লাগবে বাঁচা লাগবে কি করবে খাদ্যের অন্বেষণে বৈশা তিনজন মশারা করছে তুমি যেই বা খাবারের অন্বেষণে তুমি খাবার তালাস করো জংলায় একজনে পাঠাইছে তুমি লাকড়ির ব্যবস্থা করবা আর একজনে পাঠাইছে তুমি চুলা টুলা বানাও কেমনি কী করা যায় তিনজন তিনভাবে দায়িত্ব বুঝে নিয়ে চলে গেলেন তিনজনের দায়িত্বই যথাযথ আঞ্জাম হয়েছে খাবারের অন্বেষণে যে গেছে সে কিছু খাবার নিয়ে আসলো লাকড়ির জন্য যে গেল ও বাচ্চারা বেশি লাকড়ি আনতে পারে নেই যেখানে আছে ওখানে সব কাঁচা ডাল শুকনা টুকটাক ব্যবস্থা হয়েছে চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালানো হইল কিন্তু আগুন তেমন জ্বলে না হঠাৎ মাঝখান থেকে যে বন্ধুটা ও তার হাত চুলার মধ্যে ঢুকায় আছে চুলাতে হাত ঢুকায় দেওয়ার পরে আগুন বেশিভাবে জ্বলে উঠল দুই বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার হাতে আঙ্গুল আগুন লাগলো না কেন কয় ভাই আমার হাতে আগুন লাগে না শুভান আমার হাতে আগুন লাগে না কেন কয় এই ব্যাপারে তোমরা জানতে চাইলে আমি বলতে পারি তবে কারো কাছে বলা যাবে না ঠিক আছে বলো কয় শোনো আমার বাপ তো তোমরা চিনো আমার বাপ এলাকার সবচেয়ে বড় জমিদার মানুষ এমন কোন অভাব অনটন আমরা জীবনে দিন দেখি নাই যে মানুষের কাছে হাত পাততে হয় হাতটাকে আমরাই সব সময় মানুষকে দিয়ে থাকি একদিন দোতলার বেলকনিতে বসে আমি আড্ডা দিচ্ছিলাম আমার বাবা বড় লোক সুবাদে এমন কোনো নষ্টমীর দরজা ছিল না যেটা আমার দরজায় নাই নষ্টমীর চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমি পৌঁছায় গেছি বাবার কাছে প্রতিনিয়ত নালিশ আসে যে তোমার ছেলে আজকে এটা করছে ওইটা করছে করছে এই কামে এই কাহিনি প্রতিনিয়ত আমার জন্য বাবাকে আলাদা বিচার সালিসের আয়োজন করতে হয় বারান্দা থেকে দেখতেছি নিচে আমারই এলাকার পার্শ্ববর্তী এলাকার এক মেয়ে পরিপূর্ণ সরই পর্দার সাথেই যাচ্ছে কিন্তু পর্দার কোনো এক ফাঁকে আমি তাকে দেখে ফেলছি আমার খুব ভাল লাগলো আমি সংকল্প করলাম মেয়েটাকে বিয়ে করব। সংকল্প অনুযায়ী বাবা মাকে পাঠালাম খোঁজ নিয়ে জানা গেল পার্শ্ববর্তী এলাকায় তার বাড়ি গেলেন দেখলেন তার ঘরের অবস্থা জীর্ণ শীর্ণ গরিব মানুষ আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে তারা প্রত্যাখ্যান করলেন কারণ তারা জানেন আমার বাবা এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ জমিদার কেন প্রত্যাখ্যান করলেন তারা তো গরিব মানুষ মেয়েটা ভালো ঘরে থাকবে এটা তো সব বাবাই চায় কিন্তু প্রত্যাখ্যান কেন করলেন মেয়ের বাবা এবং মা এমনকি মেয়েরও বিশ্বাস শুধুমাত্র ধন সম্পদ দেওয়া শান্তি আসে না ধন সম্পত্তি যদি শান্তি আসত বড় বড় বুদ্ধিজীবী আর কোটিপতি শিল্পপতিদের মাথার মাথার চুল থাকতো তোমার ঘরে দিন নাই দুনিয়া আছে এই দুনিয়া সানা দুনিয়া কেন চোদ্দ দুনিয়াও যদি তোমার ঘরে থাকে শান্তি আসবে না এই জন্য ওই মেয়ের মা বাবা আমার কাছে মেয়েকে দিতে অস্বীকার করছে অপমানিত হলাম বাবা মাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হল আমার ভিতরে একটা উল্টা রিয়াকশন করে এত বড় সাহস সংকল্প করলাম জীবনে বাঁচি আর মরি যে কোনো কায়দায় তোর সতীত্ব হরণ করে নেব এরকম একটা সংকল্প করলাম সংকল্প করে প্রতিনিয়ত তালাশ করা শুরু করলাম সুযোগ সন্ধান করা শুরু করলাম কবে সুযোগ আসে দীর্ঘ একটা সময় পার হয়ে গেল অনেক বছর হয়ে গেল আর কোনো দেখা নাই 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 জানা শোনা হঠাৎ আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। অবস্থা আরো গরিব হয়ে গেল আমার বাবা এখন জায়গায় জায়গায় ঘুরিয়া ত্রাণ বিতরণ কর্মসূচি হাতে নিলেন কোন এক জায়গার দায়িত্ব আমার উপরে পড়ল আমিও ত্রাণ বিতরণ করার জন্য গেলাম যখন আমি গেলাম হাজার হাজার মানুষগুলা এক দুমুঠো খাবারের জন্য মুঠো খাবারের জন্য সিরিয়াল ধরেছি আমি সিরিয়াল মেনটেন করে ত্রাণ দিতেছি উঁচু একটা চেয়ারে আমি বসলাম আমার অন্যান্য অনুসারী যারা খাদেম খুদ্দেম যারা স্বেচ্ছাসেবী যারা তারা ত্রাণ বিতরণ করছি এমন অবস্থায় সিরিয়ালে দাঁড়ানো একটা মেয়ের দিকে আমার নজর পড়ে গেল তার দুই পাশে তিনটা সন্তান একটা একটু বড় বুঝমান আর দুইটা একেবারে অবুজ একটা কোলের মধ্যে রাখা দুইটা দুই পাশে দাঁড়ানো এই সন্তানগুলা নিয়ে মহিলা দাঁড়ানো পর্দার কোনো এক ফাঁক দিয়া আমি তাকায় মেয়েটাকে চিনতে পারলাম মেয়েটা কিন্তু আমার সেই আশেক আমার সেই মা সুখ আমি যার পিছনে আশেক হয়েছিলাম আমি সংকল্প করেছিলাম যে মেয়েটাকে ধর্ষণ করব। সেই মেয়েটাই কিন্তু এইটা আমার কলিজার মধ্যে শয়তান আইসা আরো একটু পাওয়ার বাড়ায় দিল সুযোগ কিন্তু চলে এসেছে তোর কাছে তোর এই মেয়েটা যার দিকে তাকায়ার যে তোর বাবা মাকে অপমান করেছিল যার দিকে তাকায়ার সংকল্প করেছিলি মেয়েটা কিন্তু সামনে এখন কিন্তু অসহায় ত্রাণ নেওয়ার জন্য এসেছে সুযোগ কিন্তু হারালে চলবে না যখন আমার সামনে সিরিয়ালে মেয়েটা পড়ে গেল আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি অমুক নাম বাবার নাম অমুক মায়ের নাম অমুক বাড়ি কোথায় অমুক জায়গায় আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আমাকে চিনতে পেরেছি বলে হ্যাঁ চিনতে পেরেছি কি ব্যাপার তোমার এই অবস্থা কেন আমার একটু খুলে বলো মেয়েটা বলে আপনার সাথে বিবাহের প্রস্তাব দেওয়ার পর একজন একজন মানুষের সঙ্গে আমার আমার বিবাহ হয়েছে স্বামী আলেম হাফেজ। কিন্তু আল্লাহর মেহেরবানি বিয়ের পাঁচ ছয় বছরের মাথায় আমার স্বামীর ইন্তেকাল হয়েছে আমার এই তিনটা সন্তান রেখে স্বামীর ইন্তেকাল হয়ে গেল এটা আমার মালিকের পক্ষ থেকে পরীক্ষা আমি আমার মালিকের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবরের রাস্তা বেশি নিলাম কিন্তু বর্তমানে সারা রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছি আমার এই সন্তানগুলো দীর্ঘদিন হলো কোনো খাবারের সন্ধান পায় নাই শুধুমাত্র পানি একটু মুখের মধ্যে দিয়া সন্তানগুলার চেহারার দিকে তাকায়াছিলাম আমার বুকের মধ্যে এতটুকু দুধ নাই যে আমার বুকের সন্তান সন্তানটারা আমি খাওয়াবো আমি সংবাদ পাইলাম এলাকার মধ্যে ত্রাণ বিতরণ হচ্ছে তাই মালিকের উপর ভরসা করে যেহেতু সব মানুষের জন্য এটা ত্রাণ আমিও নেওয়ার জন্য চলে আসলাম সন্তানদের চেহারার দিকে তাকায়া নিজের ক্ষুধার কথা ভুলে গেলাম সন্তানদেরকে বাঁচানোর জন্য ত্রাণ নিতে আসলাম এবার সেই জমিদারের সন্তান ডেকে বলে আমার কিন্তু প্রস্তাব আগের টাই আছে তুমি যা চাইবা এখান থেকে সব চাইতে বেশি ত্রাণ তোমার ঘরে পাঠায় দেব বিনিময়ে তুমি আমার সাথে রাত্রি যাপন করবা এই চরিত্রের মানুষ আমাদের দেশে আছে না নাই হাই কোয়ালিটির পাওয়ারফুল মানুষ আর্মি কি কি আছে র‍্যাব এগুলা পাঠায় দিয়া ধর্ষণ করার জন্য ডায়িকা আনে আছে না নাই ক্ষমতার অপব্যবহার করো না ক্ষমতার অপব্যবহার এই ক্ষমতা থাকে না তিন দিনেরই বাঘাদুরি শুধুই বালুর বাধ পুড়িয়ে বাতাসটুকু মিটবে যে তোর সাধ ক্ষমতারই দাপট দিয়ে ক্ষমতারই দাপট দিয়ে টিকে থাকা যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিছানা সাড়ে তিন ধাতু জায়গা পাবি একজন নিজেরে আর মানুষ মনে করে না ক্ষমতা পাওয়ার পরে পা জমিনে থাকে না আসলে যে এই ক্ষমতা কিছুই না এটা ভুলা যায় কারণ এই ক্ষমতা আর এই অপশন বুঝার জন্য যে এলেম দরকার ওটা মাথায় নাই মহ তারা মাজরিন আমার সঙ্গে রাত্রি যাপন করমা এই সব মানুষ যা ত্রাণ পাবে তার দ্বিগুণ তুমি পাইবা সব বুঝাইয়া দিব প্রস্তাব মেয়েটার সামনে বুঝেন প্রস্তাব মেয়েটার সামনে একদিকে মেয়েটার জীবন তিনটা সন্তানের জীবন তিনটা সন্তানের চেহারা হা করে তাকায় আছে মায়ের চেহারার দিকে মার সাথে লোকটার সাথে কি কথা হয় অবুধ দুইটা সন্তান বুঝতেছে না কিন্তু বুঝমান যে সন্তানটা ও বুঝতেছে যে মায়ের সাথে এই লোকটার কোনো একটা পূর্ব পরিচয় আছে এবং সেখান থেকে কোনো একটা কন্ডিশনে যাওয়ার জন্য এই লোকটা মাকে জোর জবরদস্তি করতেছে দুই চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া মেয়েটা আসমানের দিকে তাকায়া বলে মালি আপনি বলেছেন ওয়ালা না বেলু আন্না ইম মিনাল খাউফি ওয়াল জু ওয়ানা মিনাল আমি ওয়াল আং কুসি ওয়াল আপনি বলেছেন পরীক্ষা করবেন মালিক এমন পরীক্ষা আমার দ্বারা নিয়েন না আমি দুর্বল ইমানের মানুষ আমি মাজলুম মালিক আমার উপর এমন পরীক্ষা নিয়েন না আসমানের মালিকের সাথে কিছু সময় বোঝাপড়া করিয়া এবার চোখের পানিগুলা ছেড়ে দিয়া সামনে তাকায়া যুবকের দিকে তাকায়া বলতেছে এরে যুবক এমন একটা জায়গার মধ্যে আমার এ ফালায়া দিয়া আমার থেকে প্রস্তাব আদায় করার চেষ্টা করেছু দাবি আদায়ের চেষ্টা করেছু যে জায়গায় পৃথিবীর মানুষ যদি এই জায়গায় দাঁড়ায় থাকি সন্তানের সন্তানের চেহারার দিকে তাকায়া যে কোনো মা পৃথিবীর যে কোনো কঠিন অনৈতিক কাজ করতে রাজি হয়ে যাবি আমিও একজন মা তিনটা নিষ্পাপ চেহারা যাদেরকে আমি পেটে ধরেছি তিনটা নিষ্পাপ চেহারা আমার দিকে হা করে তাকায় আছে ওদের চেহারার মধ্যে তাকাইলে আমি মা দুনিয়ায় আর থাকি না ওদের মুখের মধ্যে এক ফোঁটা পানি ছাড়া কিছু দিতে আমি মা পারি নাই এ অবস্থায় তুমি আমার সাথে প্রস্তাব আদান প্রদান করতেছো দাবি আদায়ের জন্য চেষ্টা করেছো আমার মালিক কালামে হাকিমে বলেছেন হিম হাফিজুহ দুনিয়া সব একদিকে হয়ে যাবে নিজের আখলা আর নিজের জওয়ানি ঠিক রাখতে হবে বিলায় দেওয়ান যাইব না ও যুবক তাকে শুই না লও তুমি কিন্তু যদিও আমাদেরই সামনে এই রিজিকগুলা এই নিয়ামতগুলা তুমি নিয়ে এসো বন্টন করার জন্য যুবক যাই না রাখ আমি ঘোষণা দিতেছি রিজিক যদিও নিয়ে এসেছ এটা মাত্র বাহন বাহক হিসাবে তুমি নিজে কিন্তু রিজিকের মালিক রাজ্জাক না আল্লাহু আকবার বলেন তুমি বাহক হিসাবে নিয়ে এসেছো তোমাকে রিজিকের মালিক রাজ্জাক পাঠিয়ে দিয়েছে তুমি নিজে কিন্তু রিজিকের মালিক না ও যুবক তোমার প্রস্তাবটা আমি তখনই গ্রহণ করতাম যদি তুমি রিজিকের মালিক হয়ে যাই যদি তুমি রিজিকের মালিক হইতা আমি তোমার প্রস্তাব গ্রহণ করতাম কোনো সন্দেহ নাই কিন্তু তুমি তো রিজিকের মালিক না যাই না রাখ রিজিকের মালিকের দরবারে রিজিকের অভাব নেই সন্তান তিনটারে কোলের মধ্যে নিয়ে মা এবার পিছনের দিকে হাঁটা শুরু করেছি বুঝমান যে সন্তানটা মায়ের হাত ধরে ডেকে বলে মা কতদিন হলো পেটের মধ্যে কোনো খাবার নাই মুখের মধ্যে এক ফোঁটা পানি বেতিত আর কিছুই দিবার পারো না মা আজকে এই জায়গায় রিজিকের ব্যবস্থা হয়েছে ত্রাণ দেওয়া হইতেছে সব মানুষগুলা ত্রাণ নিয়ে বাড়ি চলে যায় ওই লোকটার সাথে তোমার এমন কি কথা হয়ে গেল যে আমাদের মুখের মধ্যে খাবার না দিয়া খালি মুখে আমাদেরকে এখান থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল মা বাড়িতে বাড়িতে যে যাও বাড়িতেও কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই কোন জায়গায় যাও আমাদের কিনিয়া মা এবার সন্তানের চেহারার দিকে তাকা ডেকে বলে রে সন্তান এ লোকটা একটা মদল খারাপ মানুষ ও রিজিকের মালিক না ও চাইলেই রিজিক দিতে পারে না ও চাইলে কারো থেকে রিজিক চিনাও নিতে পারে না সন্তান আমরা বাড়ি চলে যাব বাড়ির দরজায় রিজিকের মালিক রাজ্জাক আমাদের জন্য খানা পৌঁছায় দিবে ওই তিন বন্ধুর মাঝখানে বন্ধুটা বয়ান করতেছে মনে আছে নি বন্ধুটি কে বলে রে বন্ধু আমার সামনে এই সতীত্ব রক্ষাকারী হেফাজতকারী একটা নেককার মহিলা যখন তিনটা ক্ষুদার্ত সন্তানরে বুকের মধ্যে নিয়ে আওয়াজ করিয়া বলল আমার রিজিকের মালিক কিন্তু এ সন্তান না এ না রিজিকের মালিক রাজ্জাক বাড়ির যায় রিজিক পৌঁছায় দিমে চল আমরা বাড়ি যাই যখন এই কথাটা আমার সামনে বলেছে সাথে সাথে আমার কলিজার মধ্যে একটা দাগ লেগেছে হাই রে এমন ছদিত্বের হেফাজতকারী এত সুন্দর ভদ্র নেককার মানুষ কি জমিনে আসে নাকি এমন সুন্দর জান্নাতি দিয়ে মহিলাটা তার জবান দিয়ে রিজিক মালিক রিজিক পৌঁছায় দিবে দরজার মধ্যে বলেছে আমার বিশ্বাস হয়ে গেছি আসমানের মালিক রিজিকের মালিক রাজ্জাক তার দরজায় রিজিক পৌঁছায় দিবেন কোনো সন্দেহ নাই তবে আমার মধ্যে একটা ভয় ঢুকে গেল আমি যে এই জান্নাতি মহিলাটাকে কুপ্রস্তাব দিয়ে তারে তাড়ায় দিলাম আমার মালিক যদি আমার সামনে থেকে এই রিজিকগুলা কাইরা নিয়ে যায় আমার কি উপায় হবে তখন আমার মালিক যদি আমাকে এ একটা ঘটনাকে কেন্দ্র করে জাহান নামে দিয়া নামের আগুনে চিরতরে জ্বালায়া দেওয়ার জন্য রেডি কইরা দেয় আমার কি উপায় হবে তখন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে ভয়টা আমার যে স্বেচ্ছাসেবী আছে তাদেরকে বললাম সব চাইতে সব চাইতে বড় বড় বস্তাগুলার ভিতরে আটা ঢুকাও ময়দা ঢুকাও চাল ঢুকাও, ডাল ঢুকাও ঢুকাও, সবগুলা একজন পরিবার চলার জন্য একটা পরিবার চলার জন্যে যা কিছু প্রয়োজন দীর্ঘ একটা মেয়াদের জন্যে সবকিছু বস্তার মধ্যে ঢুকায়া আমি বললাম আমার মাথার মধ্যে তিলাদা লোকেরা বলতেছে স্যার আপনার মাথায় কেন আমরা আসি না না এটা আমার মাথায় তুলা দাও মাথার মধ্যে তুলিয়া নিয়া ও মেয়েটা যে রাস্তায় গেছে আমি সেই রাস্তা না ধরে আমি বিভিন্ন ধরনের সহজ রাস্তা যেগুলা ক্ষেত খামার হইয়া আমি সহজ রাস্তা ধরে মেয়েটার বাড়ির মধ্যে পৌঁছায় গেলাম বাড়িতে গিয়া দেখি জীর্ণ শীর্ণ অবস্থা ঘরের দরজার মধ্যে তালা লাগানো আটকানো দরজার সামনে আমি বস্তাটা রাখলাম রেখে আমি একটু দূরে এসে পলায় রইলাম পালায় রইলাম দেখার জন্য কি হয় ওদিকে মেয়েটা সারাদিন এদিক সেদিক রিজিকের অন্বেষণে ঘুরিয়া দিলের মধ্যে বড় ব্যথা কান্না করতে করতে বাড়ি নানা হয়েছি যদিও মালিকের কাছে বলা হয়েছে মালিক রিজিক পৌঁছা দিও কিন্তু মনে মত মনের মধ্যে বড় ভয় যার মাধ্যমে রিজিক পাঠানোর একটা ব্যবস্থা হয়েছে তার দরজায় লাঠটি দিয়া চলে আসলাম জানি না কি উপায় হবে সন্তান গুলার চেহারার দিকে আর বলে মনে মনে চিন্তা করে রিজিক যদি সন্তানের মুখের মধ্যে যদি রিজিক না না দিতে দিতে পারি বাড়ি মুখের মধ্যে আমি সন্তান সামনে মা হিসাবে কেমনে দাঁড়াবো কেমনে চেহারা দেখাবো ইতিউতি চিন্তা করতে করতে ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেলেন বাড়ি এসে ঘরের দরজার মধ্যে দাঁড়ায় দেখলেন সুন্দর রিজিকের ব্যবস্থা বড় বড় বস্তাগুলা খানার আয়োজন ঘরের দরজার মধ্যে দাঁড়ানো মেয়েটা আলহামদুলিল্লাহ বলে দরজা খুলে ঘরের মধ্যে সব আয়োজনগুলা ঘরে গোসায়া। তরিদ গতিতে রুটিন রান্না করার জন্য বসলেন রুটি তরকারির আয়োজন করিয়া সন্তানগুলার মুখের মধ্যে খাবার তুলা দিয়া এবার অজু করিয়া মুসল্লা বিষায় কেব্লামুখী হয়ে দাঁড়ায় গেছে যুবক বলে আমি কিন্তু লুকায় লুকায়া দেখতেছি আমি লুকায়া লুকায়া দেখতেছি মেয়েটা কি করে আমার মনের মধ্যে বড় আশা আমি যে কাজটা করেছি এই কাজটা বড় খারাপ হয়েছে তবে এই কাজটার মাধ্যমে আমি এই খারাপ কাজটার উসুল মিটায় নিতে চাই আমি নিজেকে ফিরাই নিবার চাই আমি নিজেকে নিবার চাই এজন্য আমি দাঁড়ায় দেখতেছি মেয়েটা কি করে এবার মেয়েটা মুসল্লার মধ্যে বসিয়া দুইটা হাত আসমানের মালিকের দরবারে তুলা দিয়া কানতেছে আর বলে মালিক দিনের শুরুতে একটা লম্পটের চেহারা দেখায় দিনের শুরুতে একটা দুশ্চরিত্রর চেহারা দেখায় সুমালিক যে নিজেকে সম্পদের গৌরবে গৌরবান্বিত করেছে যে নিজেকে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সব আয়োজনে নিজেকে দুনিয়ামুখী বানায় একটা লম্পট হয়ে গেছে দুশ্চরিত্র যার চরিত্র বলতে কিছুই নাই মালি আর থেকে খালি হাতে ফিরে চলে আসলাম সারা দিনে দিক সেদিক ঘুরলাম মালিক দিন শেষে ঘরের দরজার মধ্যে আইসা রিজিক পাইলাম ও মাওলা দিনের শুরুতে একটা লম্পটের চেহারা হারা দেখায়সু দিনের শেষে একটা সিদ্দিকের চেহারা দেখাও নাই একটা সদেকের চেহারা দেখাও নাই মূতা স্বাদ নেভাল মুতা স্বাদ নেপা দান শিল নারী আর পুরুষ মনে আছেনি দানশীল নারী আর পুরুষ মালিক এমন একজন বান্দা দান করেছে সদেক বান্দা দান করেছে যে দানকারির চেহারাটা তুমি দেখাও নাই মালিক রে আপনার সাহি দরবারে হাত তুলা ধোয়া করলাম কুলিজা ফাটা কান্নার দোয়া মালিকের দরবারে কবুল হয়ে যায় মালিকের দরবারে মহিলাটার দোয়া করতেছে মালিক একটা বেনামি দোয়া আপনার শাহি দরবারে করতেছি চেনা নাই জানা নাই জানিও না চিনিও না কে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করেছে কারু সিরাই রিজিকের ব্যবস্থা হয়েছে মালিক দোয়া করি ওই দানশীল বান্দাটাকে জাহান নামের আগুনে তো না দুনিয়ার কোন আগুন যেন ওই বান্দার গায়ের মধ্যে না লাগে লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ও মন কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া যে তোমারে করলো সৃজন যে তোমারে যে তোমারে করল সৃজন তারে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ও মন কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া মো তারা মহাজিনী ও বান্দা ডাই দেয় ডাইকা বলতেছে বন্ধুরে আমি কিন্তু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি আমার বেনামি দোয়াটা মেটা দোয়া করেছে মালিক জাহান নামের আগুন না দুনিয়ার আগুনেও যেন ওই বান্দাটা না জলে আমার মালিক রব্বুল আলমিন একটা সতী সাধ্য নারী যে তার জামানির হেফাজত করেছি কোন জায়গা থেকে জামানির হেফাজত করেছি যে জায়গায় জীবন মৃত্যুর সন্ধি করে ছিল তিনটা সন্তানের জীবন নিজের জীবন চাইলেই সান সহকতের খাবার দাবার রিজিক পাইতে পারি কিন্তু বান্দি ওই জায়গায়ও অটল রয়েছে নিজের সতীতের কি বলে বেহুরমতি করে নাই হেফাজত করেছি আমার মালিক বান্দির দোয়াটা এমনভাবে কবুল করেছে দুনিয়ার কোনো আগুন আমার গায়ে লাগে না হাতটাকে আমি যদি আগুনের মধ্যে হাতও ঢুকা দিই দুনিয়ার ওই আগুন আমারে কোনো দিন পোড়ায় না আলমিন বলেন কালামে হাকিমের আয়াত যারা নিজেদের ঔরসের হেফাজত করবি যারা জামানির হেফাজত করবি এই জামানি আর ঔরসের হেফাজত করার দ্বারা বান্দাবান্দির আমলটা নবীদের সঙ্গে মিলা নবীদের সঙ্গে বান্দার আমল নামা মিলা যায় কারণটা কি নবীদের জামানির মধ্যেও কোনো গুণা নাই বান্দাবান্দির যৌবনের জামানির মধ্যেও কোনো গুণা নাই এই জন্য নবীদের জামানির সঙ্গে যুবকের আমল মিলা যায় যুবকের জামানি মিলা যায় নবীদের জামানির সঙ্গে আমলের সঙ্গে যুবতীর জামানির আমল মিলা যায় যুবক ভাই পায়ে হাত রেখে কথার শেষ প্রসঙ্গে বলে গেলাম জাগতিক দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট কোনো অপশন সামনে আসলে আমরা নিজেদেরকে হেফাজত রাখতে পারি না আজকে বিশেষ করে মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব ইন্টারনেট আমাদের হাতের মুঠ হয় এগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত নষ্টামিয়ার ধ্বংসের চূড়ান্ত সীমায় চলে যাই হেফাজত করা লাগবে একটা মানুষ চরিত্রবান ভালো আখলাখওয়ালা এই মানুষটার অনেক দাম অনেক কদর আর যার এমন আখলাখ নাই আখলাকের মধ্যে রং লাগে গেছে কালি লাইগে গেছে ও মানুষের কোনো মনুষ্যত্ব নাই আল্লাহ বলেন কাল আন আম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ওটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ আজকে তরুণ সমাজ যুব সমাজের অবস্থা বড় করুণ 17টা বন্ধু থাকে মেয়ে বন্ধু এক একজন ছেলে 15 20টা ছেলে বন্ধু থাকে এক একজন মেয়ে কথা বলেন না কেন বন্ধুত্ব পাতাইছে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব পাতাইছে তো ছেলে আর মেয়ে বন্ধু তো একজন আরেকজনের সাথে মিলা একজন আরেকজনের জামানি বিলায় দিয়া কয় তুমি বন্ধু তো তোমার আমার জামানি বিলায় না দিতে পারলে তুমি কিসের বন্ধু বিলা এমন চিত্র আমাদের সমাজে আছে না নাই বহুত আছে বহুত আছে ঠুনকো ঠুনকো কারণ দেখায় যুবক মেয়েকে ধর্ষণ করে এরপরে যখন তার কি বলে হাসিল হয়ে গেছে তার বিষয় হাসিল হয়ে গেছে এখন আর মেয়ের খবর নেই এখন চোখ দিয়ে কানতে কানতে পানি শেষ চোখে রক্ত বের হয় আর সাংবাদিকদের সামনে আইসা তালাশ করে বিচার চাই আছে না নাই মজায় মতো সম্পর্ক চালায় নিতেছ তখন সমস্যা নাই যখন কট খায় গেছো ধরা খায়া গেছো তখন শরীয়ত সম্মতভাবে বিচার তালাশ করে শরীয়ত তোমারে বলছে যে বন্ধু পাতাও গায়রে মাহারামের সাথে দেখা দেওয়া যায় তুমি দেখা দিতে শরীয়তরে জিজ্ঞাসা করলা না তুমি জিনা বিচার করে মজা নেওয়ার সময় শরীয়তরে জিজ্ঞাসা করলা না বন্ধুত্ব পাতানোর সময় শরীয়তরে জিজ্ঞাসা করলা না এখন কান্দ বিশ্ব দরবারে প্রশাসনের কাছে বিচার চাই বিচার কোন জায়গায় চাওয়া যায় যে জায়গায় অবিচার হয়েছে সেই জায়গায় বিচার চাওয়া যায় তোমার এখানে তো অবিচার হয় নাই তুমি হাসতে খেলতে নিজের বিলায় দিস কথা কয় না ত্রিনা তৃণা ইসলাম সাংবাদিক ডক্টর ত্রিনা ইসলাম কয়েকদিন মিডিয়ার সামনে আইসা কত গল্প কত কিছু কয়া এরপরে কয় আমারে চাকরির লোভ দেখা এ করছে এ করছে আই গট প্রেগনেন্ট তুমি কি বাতাসে প্রেগনেন্ট আফসোস লাগে আমাদের সমাজের যে কঠিন পরিস্থিতি করুণ পরিস্থিতি বারবার ভূমিকম্প হচ্ছে বারবার করোনা অমিক্রণের আমাদেরকে আভাস দেওয়া হচ্ছে এগুলো তো আমাদের হাতের কামাই হাতের কামাই এগুলো তারা মহাদির আলোচনা শেষ তবে শেষ প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় আখ্লাকালা মানুষ চরিত্রওয়ালা মানুষ এরা বড় দামি এটা বড় দামি আখলাখ চরিত্র ঠিক থাকে বিবাহের মাধ্যমে চাই একটা চাই দুইটা চাই তিনটা চাই চারটা কথা বলেন কারো প্রয়োজন সে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে সরই বিধান কিন্তু আমাদের দেশে দুইটা বিয়ে করলেই তাকে কানা ঘোষা শুরু করা হয় আছে না নাই তাও যদি ঘুরায় পেঁচায় কোনো ওলামায়েরাম হয় কোনো আলেম যদি দুইটা বিয়ে করছে তো জেনারেল শ্রেণীর বিশেষ করে মুরতাদ শ্রেণীর ঘুম হারাম হয়ে যায় অথচ ওরা যে বিয়ে করা ছাড়াই মুনিয়ার মতো মেয়েদেরকে ধর্ষণ করে করে খুন করে পালায় তখন আর এদের কোনো খবর থাকে না আপনার সামর্থ্য আছে আপনি চারটা পর্যন্ত বিয়ে করবেন এই চার বিয়ে পর্যন্ত কেউ করেছে আর আপনি তাকে তিরস্কার করেছেন আপনার ইমান চলে গেছে আপনি ইমান দোহরাই নিবেন কারণ বিয়ে আল্লাহর বিধান চারটা পর্যন্ত করা এই চারটা পর্যন্ত কেউ বিয়ে করেছে আর আপনি তাকে তিরস্কার করেছেন মানে হলো আল্লাহর বিধানের উপরে আপনি আঙুল তুলছেন আজকে ওলামায় উন্মতের দিকে বিভিন্নভাবে খারাপ দৃষ্টি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এদের হ্যারেস করার জন্য এদের চরিত্রের উপর কলঙ্ক লাগানোর জন্য ওরা কত চেষ্টা মুজাহাদা করতেছে অথচ নিজেদের চরিত্রের তলা নাই আর এগুলো বলতে গেলে আমাদের জবান বন্ধ করে দেওয়ার অপপ্রয়াস চালানো হয় কথা বলা যাবে না কথা বন্ধ কয়েকদিন পরে না হলে অমুক জায়গায় আছে না এখান থেকে তো কাছেই কথা কয় না কাশিমপুর কারাগার কাছে না এখান থেকে আহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ওলামাই উম্মত আজকে মাজলুম শেখুল হাদিসরা মাজলুম সুলতানুল ওয়াইজিনরা মাজলুম যুগ শ্রেষ্ঠ বিশ্ব নন্দিত মুফাসির আজকে মাজলুম আজকে দায়ী তাবলিগের নিষ্কলুষ রাস্তায় যিনি নিজের খায়া দাওয়াত দেয় মাওলানা জুবায় রহমান ওনারা আজকে মাজলুম মুফাসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম আজকে মাজলুম আল্লাহ জালেমের জুলুম থেকে ওলামাই উম্মতকে হেফাজত করেন দেশবাসীকে হেফাজত করেন আমাদের এই বাংলাদেশটা ইসলাম দেশ ও মানবতার জন্য আল্লাহ কবুল করেন মা আলাইনআালাহালামাইকুম বরহমুলি বারকাত